आईएसएल सामयिक छुट्टी मेड्रेटा कप खेलते मालयेशिया उड़े गेছে भारतीय दल। मोहनबागान থেকে টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছে 7 জন খেলোয়াড়। আজই বাকি খেলোয়াড়দের সাথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। আগামী 13ই অক্টোবর মালয়েশিয়ার জাতীয় দলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে ভারত। সেখানে জিতলে নিশ্চিত হবে পরের স্টেজ। মেডরেকা কাপের জন্যই আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতের সমস্ত ক্লাব টুর্নামেন্ট। তাই নিজেদের মতন ছুটি কাটাচ্ছেন আইএসএলে খেলতে আসা বিদেশি খেলোয়াড়রা। স্ত্রীর সাথে আরব আমিরশাহীতে ঘুরছেন মোহনবাগানের অজি স্ট্রাইকার জেসন কামিংস। ঘুরছেন দুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে। মরুভূমিতে স্কেটিং, পাখির সঙ্গে খেলা, ক্লাবিং সবটাই উপভোগ করছেন তিনি। আগামী 24 অক্টোবর বসুন্ধরা কিংসের বিপক্ষে এএফসি কাপের ম্যাচে খেলবে মোহনবাগান। তার আগেই মেডরেকা কাপ খেলে দলে যোগ দেবে ভারতীয় খেলোয়াড়রা। ফের একসাথে শুরু হবে আইএসএল এবং এএফসি কাপের জয়ের যাত্রা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।